আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও বড় বড় মতো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে কম টাকায় কুয়েত থেকে বাংলাদেশের ডাবল টিকিট আপনি কিনতে পারেন তো আপনি যদি এই মাসে কথা চিন্তা করেন তাহলে দেখা গেছে এই মাসে বিমান বাংলাদেশ জাজিরা অথবা কুয়েতে রয়েছে যদি আপনি একটা ডাবল টিকিট কিনতে চান তিন মাস অথবা চার মাসে তাহলে আপনার দুশো থেকে আড়াইশো টাকা একটা টিকিটের দাম পড়বে আর আপনি যদি একটু আইডিয়াটা চেঞ্জ করে একটু যদি ক্লেবারভাবে যদি আপনি টিকিটটা কিনেন তাহলে আপনার সেম সুযোগ সুবিধা সহ আপনি একটা টিকিট পাইতেছেন দেখা গেছে প্রতি টিকিটের সত্তর থেকে আশি টাকা কম একটা ডাবল টিকিট পাইতেছেন কুয়েত থেকে বাংলাদেশ তো এই ভিডিওতে আমি এটা প্রোভ করে দেব কীভাবে সত্তর টাকা আশি টাকা আপনি সেভ করতে পারেন আপনাকে টিকিটে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর এই ফ্লাইট সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট বা টিকিট সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখুন তো কথা না বলে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো আমরা আজকে দেখবো সৌদি এয়ারলাইন্স কেননা সৌদি এয়ারলাইন্স বর্তমান বাজারে কুয়েত থেকে ঢাকা ডাউন টিকিট সবচেয়ে কম মূল্যে দিচ্ছে অনেক কম মূল্যে তো আপনাদের মিনিমাম দেখা গেছে সৌদি এয়ারলাইন্স যদি আপনারা ভ্রমণ করেন খুব অল্প ট্রানজিটে আপনারা অনেক ফ্যাসিলিটি পাইতেছেন তো আপনারা ভিডিওটা শুরুটা শুরুতে শেষ পর্যন্ত দেখেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে আপনারা অনেক টাকা সেভ করতে পারেন এখানে পনেরো থেকে ষোলো হাজার টাকা কীভাবে সেভ করতে পারেন আমি এখানে লিখতেছি কুয়েত আপনার মনে হয় আপনারা এই ভিডিও এইখানে দেখি বুঝেন সৌদি আলাইন থেকে আপনারা যে ভিডিওটা দেখে চলে পুরোটা না দেখে চলে যাবেন এটা এ করে একবার দেখা যান ভিডিওটা ঠিক আছে আপনার যদি ভালো না লাগে যে আপনার যদি পছন্দ না তাহলে আপনার কুয়েতে রয়েছে জাজিরা বা বাংলাদেশ বিমানে গেলেন সমস্যা নেই কিন্তু একটু বুঝে গেলেন আপনার ধারণা হলো এটা আপনাদের জন্য ভালো হবে আর কি তো যাদের আর কি এরকম চিন্তা ভাবনা আছে না আমরা ওইটা ছাড়া যাবোই না তাহলে তো নই তাহলে আপনার দেখার দরকার নেই ভিডিও তো এখানে দেখেন আমি লিখছি কুয়েতে রয়েছে ঢাকা কুয়েত টু ঢাকা লিখছি আমরা তো এখানে দেখেন আমি রাউন্ড ট্রিপ সিলেক্ট করছি যেটা কিনা ডাবল টিকিট যেটা আপনাদের জানেনি তো এখানে আমি তেইশ তারিখ মে মাসের তেইশ তারিখ থেকে আগস্ট মাসের তেইশ তারিখ এখানে আমি তিন মাস ফার্স্টে দেখাবো তারপরে দেখাবো চার মাস তো দৈর্য সহকারে দেখেন আর যাদের মনে করেন যে না আমরা চার মাস না আমরা পাঁচ মাস থাকবো তো তারাও আমাকে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট যে সৌদি অ্যারলাইন্সের ডাবল টিকিট কত টাকা পড়বে এটা আমি আপনাদের জানিয়ে দেব তো দেখেন চলে আসছে এখানে প্রাইস তো এই যে দেখেন এখানে এটা হলো আপনাদের যাওয়ার ডেট দেখেন আমি সিলেক্ট করছিলাম তেইশে মে এই যে তেইশে মে এখানে আর এটা হলো আপনাদের আসার ডেট ওকে তো এই যে এখানে দেখেন এটা দেওয়া আছে তেইশ তেইশে আগস্ট তো এখানে দেখেন প্রাইসগুলো কীভাবে আপনারা সিলেক্ট করবেন কীভাবে দেখবেন এখানে এই যে দেখেন আমি যেভাবে ধরতেছি এটা হলো তেইশ তারিখ টু তেইশ তারিখ যে দেখেন এখানে এই যে মার্কটা আসবে এটা তেইশ তারিখ এই যে উপরে তেইশ তারিখ তো কত টাকা দিচ্ছে এখানে একশো চুয়ান্ন টাকা ষাট পয়সা এটা যখন আমি টিকিটটা সিলেক্ট করতে যাব তখন একটু এদিক এদিক হবে তো দেখেন আপনি যদি এটা যদি সিলেক্ট করেন আপনার তেইশ তারিখে আসে একশো চুয়ান্ন টাকা তারপর আসে আপনার হলো চব্বিশ তারিখ একশো চুয়ান্ন টাকা চব্বিশ তারিখ যায় তেইশ তারিখ যায় চব্বিশ তারিখ আসবেন যারা দুই তিন দিন বেশি থাকতে চান তিন মাস ঠিক আছে তারা এর এইভাবে তো চব্বিশ তারিখ গিয়ে চব্বিশ তারিখ এটাও আসতে পারেন সমস্যা নেই যে কোনো ডিট আপনার পঁচিশ তারিখ যায় পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ যে ছাব্বিশ তারিখ আসবেন সমস্যা নেই যে কোনো ডেট এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন যে এটা কিনা সবচেয়ে কম প্রাইস এখানে দেখেন লেখা আছে লোয়েস্ট প্রাইস এই যে লোয়েস্ট প্রাইস লেখা আছে এগুলো মানে সবচেয়ে কম এখন বাজারের দাম এটা হাফ ডাউন টিকিট তো আমি যদি এখানে তেইশ তারিখে এটা সিলেক্ট করি আমি তেইশ তারিখ যে তেইশ তারিখ আমি আপনাদের এটাই দেখাই তেইশ তারিখ যে তেইশ তারিখ আসবো আমি এই যে নিচে আরও আসছে ঠিক আছে নিচে আরও আসছে এখানে দেখেন ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনি যাই আসতে পারবেন সেম প্রাইস একশো চুয়ান্ন টাকা এখানে লেখাতেও আমি পুরোটা ফিল আপ করে যাই দেখি কত টাকা আসে আমার টোটাল ঠিক আছে এখানে উইদাউট ট্যাক্স এখানে একটা শো করে তো আমি ট্যাক্স দিয়ে অধিকত আসে তো দেখেন এখানে চলে আসছে প্রাইস তো বাজার দাম আরও বেশি ছিল বাইশ তারিখে যে এখানে একটু দাম বেশি উনাশি টাকা উনিশশো পঞ্চাশ পয়সা যাওয়ারটা তো এখানে আমি আপনাদের আরও দেখাবো যে কত ঘন্টা ট্রানজিট এটা এখানে আপনাদের দেখাচ্ছি তো দেখেন ওই দিন এখানে কুয়েত থেকে ফ্লাইট আছে তিনটা ওকে একটা আছে হলো ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটা হলো চার ঘন্টা তো এখানে চার ঘন্টা ট্রানজিট দেখা যাচ্ছে চার ঘন্টা ট্রানজিট এটা বেশি না তা আমরা যদি দেখি আরও কম পাই এখানে চব্বিশ তারিখ সিলেক্ট করি চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ দেখি যদি ট্রানজিট আরও কম থাকে তো না এখানে চার ঘন্টা তাহলে আমরা তেইশ তারিখ এটাই সিলেক্ট করতেছি তো তেইশ তারিখ চার ঘন্টা ট্রানজিট এটা কিন্তু অনেক বেশি ট্রানজিট না আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন তো আমি এখানে এটাই সিলেক্ট করতেছি চার ঘন্টা ট্রানজিট যেটা এটা ওকে আমি চার ঘন্টা ট্রানজিটে যাব তো চার ঘন্টা ট্রানজিট সিলেক্ট করলাম এখানে আমাকে কী দিচ্ছে চার ঘন্টা ট্রানজিটে আমাকে কী কী মাল দিচ্ছে দেখেন সেম টু সেম কুয়েতে আরওয়েজ এদের প্যাকেজ সেম টু সেম কুয়েতে রয়েছে তেইশ কিলো মালের দুইটা বান্ডিল ছয়চল্লিশ কিলো আপনাকে দিচ্ছে তারা ঠিক আছে সাত কিলো লাগের সাথে সাত কিলো লাগের সাথে আমি এটা সিলেক্ট করলাম তারপরে আমি কন্টিনিউ করলাম এখন আমাদের আষাঢ়টা আসছে ঠিক আছে আষাঢ়টা আষাঢ়টা কত টাকা পড়তে আছে আমি তেইশ তারিখে যেতে এখানে তেইশ তারিখ লেখা আছে তেইশ তারিখ আবার ওই পঁচিশ তারিখ দাম বেশি ছাব্বিশ তারিখ দাম বেশি কিন্তু তেইশ তারিখ চব্বিশ তারিখ দাম কম আপনারা চাইলে এইভাবে আসতে পারেন বা সামনে আরও হয়তো বা আগে পিছিয়ে কম থাকতে পারে তো আসার সময় আমার ট্রানজিট কত কম থাকতেছে আসার সময় আমার তিনটা ফ্লাইট আছে এখানে একটা আছে হলো একটা তিরিশে একটা আছে একটা তিরিশে আবার আরেকটা আছে দুইটা আছে এখানে কারণ একটু কম বেশি আর কি তো সকালবেলা একটা আছে এটার দাম ছিয়ানব্বই টাকা এটার দাম কম তো আমি এখানে ছিয়ানব্বই টাকাটা যে সকাল দশটা পনেরো যেটা ফ্লাইট আমি এটা সিলেক্ট করতেছি তো আপনাদের সবচেয়ে কম যেটা আমি ওটাই দেখাইতেছি পরে আপনাদের ইচ্ছা চাইলে আপনারা টাইম টাইম শিডিউল চেঞ্জ করতে পারেন তো আসার সময় তিন ঘন্টা পাঁচ মিনিট এটা বেশি কিছু না তিন ঘন্টা পাঁচ মিনিট আপনি বসল্যান্ড সৌদিতে সমস্যা কী আপনার এখানে টাকা সেভ হইতেছে দেখেন এখানে তারা কী দিচ্ছে আসার সময় আসার সময় দেখেন অন্য অন্য এয়ারলাইন্স আপনাকে দিবে তেইশ কিলো মাল কুয়েতেরস তেইশ কিলো জাজিরা তেইশ কিলো সবাই তেইশ কিলো দিবে আর এখানে তারা দিচ্ছে তেইশ কিলো দুই বান্ডিল আপনি চল্লিশ কিলো আসার সময় নিয়ে আসতে পারতেছেন আপনি সাত কিলো হ্যান্ড লাগেজ পাচ্ছেন সাথে আবার তো এটা অনেকটা বেশি দিচ্ছে তারা সুযোগ সুবিধা ওই হিসাবে কারণ কারণ তাদের একটু ট্রানজিট আছে এই কারণে তারা এই ফেসিলিটিটা তাদের দিচ্ছে প্যাসেঞ্জারদের তো আমি যদি এটা সিলেক্ট করি তাহলে হ্যাঁ আমার টোটাল কত টাকা আসতেছে দেখি আমার টোটাল কত টাকা আসতেছে তো টোটাল দেখেন আমার আসছে এখানে উইথ ট্যাক্স সব কিছু মিলায় আমার আসতেছে হলো একশো টাকা একশো উনসত্তর টাকা আমি তেইশ তারিখ যেয়ে তেইশ তারিখ আসবো হাফ ডাউন টিকিট বাংলাদেশ বিমান ছয়চল্লিশ কিলো মাল সাত কিলো হ্যান্ড লাগে সাত কিলো জায়গায় আট কিলো সাড়ে আট কিলো নিতে পারবেন তো আমি যদি এটা যদি এখন আমি কুয়েতে রয়েছে যাইতে চাই তেইশ তারিখ টু তেইশ তারিখ আমি আপনাদের জন্য বের করে রাখছি তাহলে দেখেন আমার প্রাইস কত আসতেছে আমি ডেটটা দেখায় রাখি এখানে তেইশ তারিখ মে মাসের থেকে তেইশ তারিখ আগস্টের তেইশ তারিখ তো আমার কত টাকা এখানে আসতেছে দুইশো টাকা এই যে দেখেন দুইশো ঊনষাট টাকা তো দুইশো টাকা তো তো আর আপনি পাচ্ছেন না আপনাকে কিনতে গেলে মিনিমাম দুইশো বাষট্টি বা তেষট্টি টাকা দিতে হবে এই ফ্লাইটটা যদি আপনি নিতে চান কিনতে চান যদি কালকে বা পরশু দিন যদি আপনি কিনতে চান তাহলে আমি যদি এটা কম্পেয়ার করি যে দুশো ষাট টাকাই দৌড়ি এটা কুয়েতেরো রয়েছে প্রাইস আর আমি যদি সৌদি অ্যালায়েন্সটা চেক করি তাহলে হলো একশো সত্তর টাকা দরি মাইনাস একশো সত্তর তাহলে আমার সেভ হচ্ছে কত নব্বই টাকা আমি আপনাদের ভিডিওতে বলছিলাম যে আমি আপনাদের সত্তর থেকে আশি টাকা সেভ করে দেবো এখানে নব্বই টাকা আপনার সেভ হবে ঠিক আছে যদি আপনি খালি একটু ট্রানজিট হয়ে যান তো আপনার যদি এমন কোনো ইমার্জেন্সি না থাকে তাহলে আপনার সৌদি অ্যালায়েন্স দিয়ে যেতে পারেন সৌদিংসে যেতে পারেন এটা কোনো সমস্যা নাই তাদের ফ্লাইট শিডিউল সব কিছু একদম বরাবর পেয়েতে রয়েছে মতোই তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে তিন মাসের ছুটিতে আপনাদের নব্বই টাকা সেভ বইতেছে তেইশ তারিখ মানে এই মাসে যদি আপনারা হাফ ডাউনে যান ঠিক আছে তো আমি আপনাদের এখন দেখাবো চার মাস যারা যেসব ভাইয়ারা চার মাসে যাবেন তো আমি তাদেরকে এখন দেখাচ্ছি যে চার মাসে যদি যান আপনি তাহলে আপনার কেমন পড়তেছে খরচটা এই মাস থেকে যদি আপনার চার মাসে ছুটিতে যান আমি আপনাদের ওইটা দেখাইতেছি আর মাঝখানে একটা কথা বলে রাখি যেসব ভাইয়ারা আমার কমেন্ট করেন যে ভাই আমি বিমানের টিকিট কিনছি অমুক তারিখ আপনি বলতেছেন যে ফ্লাইট নাই কেন বললেন এটা অনেকে আমাকে ফোন দিয়েও এটা বলছে যে ভাই কেন বললেন যে ভাই আপনি টিকিট কিনছেন আরও পনেরো দিন আগে বিশ দিন আগে এরপরে কি বিমানটা খালি রয়েছে এটা আপনি কেন বোঝেন না আপনার পরে আরও কতজনের টিকিট কিনছে তো বিমান তো ভরেই যাবে তখন কি আর বিমানে আপনাদের উপরে এক সিটে দুজন বসে নিতে পারবে নিতে পারবে না তো আমি এই জন্যই বলি যে টিকিট নেই যখন একটা বিমানের বুকিং হয়ে যায় ফুল তখন আর বিমানের টিকিট দেখায় না তো এখানে আমি আবার লিখছি কোয়েট টু ঢাকা এখন আমি দেখাবো আপনাদের চার মাসে তো আমি এখানে আবার সিলেক্ট করতেছি তেইশ তারিখ তো আমি এখানে তেইশ তারিখ সিলেক্ট করতেছি মে মাসের যেখানে আমি তারিখ সিলেক্ট করলাম আসবো আমি সেপ্টেম্বর সেপ্টেম্বরের চার মাস ঠিক আছে আমি দেখি যে সেপ্টেম্বরের তেইশ তারিখ কত টাকা পড়তেছে আমার আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন অন্যদের যাতে দেখার সুযোগ করে দিবেন বন্ধু বান্ধব যাদের আছে তাদের কাছেও ভিডিওটা পাঠাবেন যারা দেশে যাবে তাদেরও যাতে উপকার হয় যারা তারা যদি একটু চিন্তা ভাবনা করে যাতে টিকিট কিনতে পারে এখানে দেখেন চলে আসছে যে চার মাসের প্রাইজে ও আমি আপনাদের তো ফুল দেখেন এখানে দেখেন চার মাসে আপনার চব্বিশ তারিখ পরতে হলো হল আপনার সাতান্ন টাকা নশো পঞ্চাশ পয়সা সেম ওইটার মতোই প্রাইস এখানে আপনার ট্রানজিট সেম চার ঘন্টায় ট্রানজিট আছে এখানে তো চার ঘন্টা ট্রানজিট একটু প্রাইসটা একটু বেশি পড়বে যদি আপনি আট ঘন্টা ট্রানজিটে যান তাহলে এই টাকাটা পাইতেছে আর যদি চার ঘন্টা ট্রানজিটে যান তাহলে আপনার বাহাত্তর টাকা পড়তেছে তো আমি বাহাত্তর টাকাটাই সিলেক্ট করে দেখাইতেছি আপনাদের যে চার ঘন্টা ট্রানজিট আগেরটা যেহেতু চার ঘন্টা দেখাইছি আমি তো এখানেও আপনার সেম প্যাকেজ আগে তো বলছি এগুলো বলার দরকার নাই এখানে ছয়চল্লিশ কিলো মাল সাত কিলো হ্যান্ড লাগেজ তো আষারটা কত পড়তেছে দেখি আমার তো দেখেন আষারটা এখানে পড়তেছে আশি টাকা তার মানে আরও কম পড়তেছে আমার আগেরটা থেকে এখন ইনশাল্লাহ আরও কম পড়বে আশা করি তো দেখেন এখানে আমার ট্রানজিট কত কোন থাকতেছে এখানে ট্রানজিটগুলো একটু বেশি দেখেন এখানে আছে দুই ঘন্টা আরে বাপ এখানে আরও সুযোগ সুবিধা দিচ্ছে তারা বারোটা পঁয়ত্রিশের ফ্লাইট বারোটা পঁয়ত্রিশ এটা কিন্তু আপনার দুপুর বারোটা পঁয়ত্রিশ আমি বলে দিচ্ছি দুপুর বারোটা পঁয়ত্রিশের ফ্লাইট এটার দাম পড়বে আপনার একাশি দিনার দুই ঘন্টা মাত্র ট্রানজিট এটা ওকে তো এখানে আপনাকে দুই ঘন্টা ট্রানজিট আপনাকে দিচ্ছে হলো এখানে দিচ্ছে আপনার হলো দামটা একটু কম থাকার কারণ এখানে ব্যাগেজ দিতেছে একটা তারা ওকে ব্যাগেজ দিচ্ছে তারা একটা তেইশ কিলোর একটা ব্যাগেজ পাবেন আপনি এখানে আর যদি আপনি একটু টাকাটা উনানব্বই টাকাটা নেন তাহলে আপনি ব্যাগেজ পাবেন দুইটা তো আপনার দুইটা ব্যাগেজের দরকার নেই আপনি একটা নেবেন সমস্যা কী একটা নেবেন আপনি ঠিক আছে তো আমি একটা দিয়ে সিলেক্ট করতেছি আসার সময় তো আর এত মাল থাকে না মানুষের তো আমি এই জন্য একটা সিলেক্ট করতেছি তেইশ কিলো মাল এনাফ তেইশ কিলো প্লাস সাত কিলো হ্যান লাগে তো দেখেন এই টিকিটটার দাম কত পড়লো আমার এই টিকিটের দাম কত পড়লো আমার মাত্র একশো চুয়ান্ন টাকায় আমি হাফ ডাউন টিকিট পাইতেছি চার মাসের এখানে চার ঘন্টা ট্রানজিটে যাব আমি আসার সময় আমি মাত্র এক ঘন্টা সামথিং আমি ট্রানজিট চার মাসে আমার একশো চুয়ান্ন টাকা মানে এই টিকিটটা যদি আমি কুয়েতে রয়েজে কিনি দেখেন আমি কুয়েতে রয়েস আগস্ট সেপ্টেম্বর সিলেক্ট করতেছি সেপ্টেম্বরের তেইশ তারিখ দেখি আমি কুয়েতে রয়েস কত পরে আমার কুয়েতের পড়তেছে আমার হলো দুশো তিরিশ টাকা ধরেন এটা ওকে দুশো তিরিশ টাকা ধরেন কুয়েতেরোয়েস তো কুয়েতেরস যদি দুশো তিরিশ টাকা হয় দুইশো তিরিশ মাইনাস দুইশো তিরিশ মাইনাস হলো একশো চুয়ান্ন একশো চুয়ান্ন টাকা আমার এখানে ছিয়াত্তর টাকা সেভ হইতেছে ছিয়াত্তর টাকা যদি সেভ হয় আমার তাহলে আমার কত টাকা হবে টোটাল একুশ হাজার টাকার উপরে আমার বিশ হাজার থেকে একুশ হাজার টাকা সেভ হইতেছে আমি একটা হাফ ডাউন টিকিট পেতেছি চার মাস খালি আমি চার ঘন্টা ট্রানজিট আমি চার ঘন্টা ট্রানজিটে যাব এতটুকুই আমার পার্থক্য শুধু চার ঘন্টা যাওয়ার সময় চার ঘন্টা একটু লেট করে গেলাম আমি আমার এখানে বিশ হাজার টাকা সেভ তো আশা করি আপনার বিরিয়রাও এটু যে দেখছেন আপনারা বুঝতে পারছেন যে তিন মাসে এবং চার মাসে যদি আপনারা যান যদি অন্য অন্য এয়ারলাইন্সের সাথে কম্পেয়ার করেন আপনারা যদি একটু ট্রানজিটে সৌদি এয়ারলাইন্স আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের অনেক টাকা সেভ হতেছে তিন মাসে ছুটিতে দেওয়া গেছে যে যদি আমার ডেট অনুযায়ী আপনাদের ডেট মিলে তাহলে আপনার নব্বই টাকা সেভ হইতেছে নব্বই টাকা যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে প্রায় পঁচিশ হাজার টাকা সেভ হইতেছে আর যদি চার মাসের ছুটিতে যান তাহলে আপনার বিশ হাজার টাকা সেভ হইতেছে এখন বাকিটা আপনাদের ইচ্ছা পাই আপনারা চাইলে ডাইরেক্ট বিমানও যেতে পারেন যাদের টাকার সমস্যা তারা এটা সিলেক্ট করতে পারেন আর যাদের টাকার সমস্যা নাই তারা কুয়েতেরোয়েস অথবা জাজিরা অথবা বাংলাদেশ বিমান যে কোনো একটা সিলেক্ট করে যেতে পারেন আশা করি আপনারা ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর যদি উপকারে এসে থাকে আবারও বলতেছি ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু টিকিটের কোনো আপডেট নিয়ে তত ততক্ষণ আমাদের পাশেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ